भगवान কৃষ্ণের জন্ম কেউ জানেন? ভগবান কৃষ্ণের জন্ম নরসিংহ হয়েছিল। ভগবান কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? কারাগারে। কার কারাগারে? কংসের কারাগারে। যারা জানেন এই সম্পর্কে তারা জানতে পারবেন যে কৃষ্ণ যখন জন্ম নেয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। এই জন্য এখানে তত্ত্ব বলছে প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা হরি কথা শুনে তাদের হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়, আর যারা কৃষ্ণ কথা হরি কথা শুনে না তাদের হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের হৃদয় কারাগারকে আলোকিত করতে গেলে কৃষ্ণ কথা হরি কথা শুনুন। আপনাদের কাছে একটা কথাই আমার নিবেদন। কি নিবেদন? না সংসার করেছেন, বাড়ি করেছেন কিছু মনে করবেন না, এসব মায়াই পড়ে আপনারা করেছেন, আমরাও মায়ায় পড়ে করেছি। মায়ার জন্যে আমরা কাঁদি, কষ্ট পাই, চলে যাই দু তিন দিন পর, তার ছবিটা দরজায় টাঙানো থাকে, সংসার যেমন কার তেমন চলে, শুধু তুমি চলে যাও। এই জন্য বলি টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত এগুলো আসতে আছে যেতে আছে, এ আপনি নিয়ে আসেননি, নিয়ে যাবেননি, খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন, কিন্তু ভগবানের নাম সঙ্গে করে আপনি যাবেন। যেদিন আপনাকে শ্মশানঘাটে নিয়ে যাবে নাম ছাড়া কিন্তু কোনো গতি নাই। আপনার আঙুলে একটা সোনার আংটি থাকলে বাড়ির লোক কিন্তু আপনাকে শ্মশানে নিয়ে যাবার আগে বারবার চেষ্টা করবে সোনার আংটিটা কখন খোলানো যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন, এ সংসার শুধু নিতে চায় কিন্তু দিতে চায় না। আপনি সংসারকে দেন কিন্তু সংসার আপনাকে দিতে চায় না। যতক্ষণ সংসার আপনারা কর্ম করছেন সংসার আপনাকে ভালোবাসছে। আপনার শরীরে একটা কঠিন রোগ হয়ে যাক, দেখে নেবেন বাড়ির লোক দশ দিন সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। এই জন্য আপনাকে সংসার করবেন না, সংসারের কর্তব্য কর্ম সবই করবেন, আসল কর্তব্য ভুলবেন না, ভগবান নাম নাম সংকীর্তন। সকাল দুপুর সন্ধ্যে তিনবার ভগবানের গুণকীর্তন করুন, ব্যাস ভগবান খুশি হয়ে যাবেন। মা যশোদার কোলে বসে গোবিন্দ ননি খাচ্ছে, এদিকে দেখাবেন পাগুলো দোলাচ্ছে, বাচ্চা ছেলে তো, তো মাকে বলছে মা আমি গোষ্ঠে যাব। মায়ের মন চাই না গোপালকে ছাড়তে। এখানে যারা মা আছেন প্রত্যেকে কীর্তন শুনতে এসছেন, আপনার কোলে ছোট্ট বাচ্চা থাকলে মা কোনোদিন বাচ্চাকে আড়াল করতে চায় না, দেখে নেবেন আপনারা। একটা গাভীর বাছুর হোক, বাছুরটাকেও দেখবেন আড়াল করবেন না, কেন? গাভীকে দড়ি দিয়ে বাঁধুন, বাছুরটাকে আলাদা জায়গায় ছেড়ে দিন, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে তার পেছনে ছুটবে, কেন বলুন তো? যদি আমার বাচ্চাটাকে কেউ কেড়ে নেয়, যদি আমার বাচ্চার বিপদ হয়, যদি আপনার বাচ্চা খালে বিলে পড়ে যায়, এই জন্য গাভী ছটফট করে। প্রত্যেকটি প্রাণী দেখবেন বাচ্চাকে তার মায়ের কাছে সবসময় রাখতে চায়, চোখের আড়াল করতে চায় না যদি বিপদ হয়। এখানে শাস্ত্র সুন্দর শিক্ষা দিল, ভগবান যদি ভক্তকে, ভক্ত যদি ভগবানকে ডাকতে পারে, তাহলে ভগবানও কিন্তু মায়ের মতো বাচ্চাকে চোখের আড়াল করতে চায় না, সবসময় চোখের কাছে কাছে রাখতে চায় যাতে ছেলের কোনো বিপদ হয় না। যশোমতী বলছে তুই যতই বল শ্রীরাম আমি তোকে আজকে গোপালকে দেব না। বলে কেন? আমি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখেছি, খুব দুঃস্বপ্ন। মায়েরা দেখবেন ভোরবেলায় যদি ছেলের নামে কোনো স্বপ্ন দেখেন তাহলে দেখবেন ছেলেকে কোনোদিন বাইরে যেতে দেয় না। আজকে আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম ছেলে নিয়ে, আজ আমি যেতে দেবো না, তুই যতই বল আজকে আমি যেতে দেবো না, এই তো মা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যশোমতী বলছে আজকে আমি যেতে দেবো না। বলে কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমার গোপালকে সাপে ধরেছে। তখন শ্রীরাম বলছে মা তুমি ভুল স্বপ্ন দেখছো। বলে কেন? সে ঘটনা তো বহুদিন আগে হয়ে গেছে, বৃন্দাবনে কৃষ্ণ কালিয়নাককে দমন করেছিল, সেই কথা তোমার মনে মনে মনের মধ্যে ঢুকে আছে। দেখবেন মায়েরা যে কথাটা আপনার ছেলের নিয়ে সকাল থেকে চিন্তা করেন রাত্রিবেলা স্বপ্নে সেইটাই দেখেন। আসলে মায়ের মনে যেটা ঘুরঘুর ঘুরঘুর করে রাত্রিবেলা সেইটাই স্বপ্ন দেখে। মায়ের মন ছেলের জন্য কোনোদিন সম্পদ চিন্তা করে না, সবসময় বিপদ চিন্তা করে, এই জন্য বারবার বিপদ চিন্তা করছে। মা বলছে মা তোমার চিন্তা নেই। বলে কেন? তোমার চিন্তা নেই, তোমার গোপালকে কত পুতনা রাক্ষস রাক্ষসী, হ্যাঁ কত রাক্ষসী কত রাক্ষস মারবার চেষ্টা করলো, হ্যাঁ তোমার গোপালকে কেউ কোনো কিছু করতে পারবে না। শ্রীরাম কেঁদে কেঁদে বলছে তোমার কোনো চিন্তা নেই, তুমি কেঁদো না মা, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ এই জন্য বারবার বারবার বোঝাচ্ছে কিন্তু মা কোনো মতে বুঝছে না। মা কেঁদে কেঁদে বলছে শ্রীরাম তুই বুঝবি না, সাথে নাই আর পাঁচ নাই রে আমার গোপাল, তুই যে আমার একলা গোপাল। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। কৃষ্ণ বলছে মা তুমি আমাকে গোচারণে যেতে বলছো না,
কিন্তু বারণ করছো, কিন্তু তুমি কি জানো তোমার ছেলে পেট ভরে খাবে? আমার জন্য যারা অপেক্ষা করেছে তারা কি করবে? আমি যে জগতের মালিক, আমি যে জগতের কথা ভাবি, জগতের প্রত্যেকটা কীট পতঙ্গ থেকে মনুষ্য সবার কথা আমি ভাবি, আমার কথা তুমি ভাবছো, কিন্তু আমি যে জগতের কথা ভাবি। নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, গৃহ মাঝে রহিতে না পারি। ও মা, ভক্ত যদি আমায় ডাকে তবে আমি ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় একবার চোখের জলে ভেসে ডাকিতে পারে তবে আমি যে ঘরে রইতে পারি না, ঘরে রইতে পারি না। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। একটা একটা করে তত্ত্বগুলো শুনলেন। ঘর সংসার ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন, যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, মনে আছে। এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন, শ্রীনন্দের নন্দন। ভাইরা এই দিকে তাকাবেন, কোচবিহার থেকে বৃন্দাবনে যাচ্ছেন, ট্রেন ধরবেন, আপনার মাঝপথে মনে পড়ে গেল মেয়েটার এখনো বিয়ে দিতে পারলাম না, ছেলেটার চাকরি হলো না, এরকম পিছু চিন্তা যার আছে গোবিন্দের কৃপা তার হবে না। পিছু চিন্তা, পিছু টান থাকলে হবে না, রাস্তা ধরলে পেছন দিকে তাকালে হবে না, এগিয়ে যেতে হবে গোবিন্দের চরণ পানে। কে ভগবানকে পেয়েছিল? জনক ঋষি রাজা যিনি, রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন তিনি, কোনদিন সংসার ত্যাগ করে না, সোনার পুরীতে বসে থাকতো, বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখিতো, রাখিতো। এই রকম যদি, এইরকম যদি ত্যাগী হওয়া যায় তবে গোবিন্দের চরণ পাওয়া যায়, চরণে পাওয়া যায়। মাইরা একটা সোনার বালা পরেছেন বলে এরকম করে লোককে দেখাচ্ছেন, দেখ আমি কেমন সোনার বালা পরেছি। একটা মালা পরলে কত অহংকার হয়, আপনারা শাড়ি থেকে বের করে বাইরে মালাটাকে রাখেন কেন? যাতে লোকে দেখতে পায়। এক ভরি দু ভরি সোনাতে আপনাদের কত অহংকার, কিন্তু সীতার বাবা জনক রাজা তিনি সোনার পুরীতে বসে থাকতো। চিন্তা করে দেখুন, যে বাড়িতে বসে থাকতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, কিন্তু মনকে রাখতো গোবিন্দের চরণে। আপনার কবরই সোনা আছে ওইদিকে নয়, গোবিন্দ সোনার প্রতি যিনি মন দিতে পেরেছেন বাবা, এই জগতের সোনাতে তার আর মন থাকে, এই জগতের সোনাতে তার মন থাকবে না। তত্ত্ব কি বলল? পাকাল মাছ পাকে থাকে, তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগে লাগে না, দাগে লাগে না। শুনবেন শুনবেন, 5 কেজি 10 কেজি মাছ পুকুর থেকে তুলবেন, পাক খেয়ে বড় হলো, তুলে দেখবেন শরীরে পাকের কোনো দাগ নাই। সংসার দুঃখ পাকে আমরা মানুষ রূপী মাছগুলো সব শুধু ডুবে আছি, কিন্তু যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে কদিন দুঃখের ছাপ থাকে না, সদা আনন্দময় থাকে। ভগবানের নাম যারা শোনে, ভগবানের নাম যারা করে, দুঃখ নামক পাক তাদের শরীরে স্পর্শ করে না, তারা সদা আনন্দময় থাকে। আর কি বললেন? পদ্মপাতা জলে ভাসে যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগে লাগে না। এইরকম যদি তাকি হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। দেখে নেবেন পদ্ম পাতার উপরে বর্ষার জল ফটাফট পড়ে। বলুন তো পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয়? জোরে বলবেন হ্যাঁ না না। সংসারে পদ্ম পাতার মতো আপনারা ভাসবেন, দুঃখের ছাপ আপনার শরীরে পড়বে, কিন্তু পদ্ম পাতার গায়ে যেমন দাগ লাগে না, যারা ভক্ত পদ্ম পাতা তাদের গায়ে দুঃখের ছাপ লাগবে না। একটু লক্ষ্য করুন, যশোমতীর গুরুদেবের নাম ছিল কন্নমুনি, ভালো করে শুনবেন,
जशोमतीर एजे आपनादेर जेमन गुरुदेव आछे गुरु कृपाही केवलम गुरु कृपाई कीर्तन शुनछेन जशोमतीर गुरुदेव आपनादेर गुरुदेवेर नाम आछे ठीक सेरकम जशोमतीर गुरुदेवेर नाम छिलो कर्णमणि ताहले जशोमतीर गुरुदेवेर नाम कि बोललाम जेने बोलुन कर्णमणि তিনি একদিন একাদশী পালন করে যশোমতীকে বলছে এ যশোদে এ কালকে একাদশী করেছি আজকে পালন করব তোর বাড়িতে তুই চাল ডাল অন্ন ব্যঞ্জন তৈরি করে দে যশোমতী বলল কোনো চিন্তা নেই গুরুদেব আপনি বসুন আমি রান্না বান্না করে দেবো আপনি সেবা করবেন কিন্তু গোপাল তখন কি করছিল মায়েরা কৃষ্ণ গোপাল সে উঠোনে ছোট বাচ্চা ছেলে তো হামাগুড়ি দিয়ে খেলছিল এই যেই না যশোমতী বলেছে গুরুদেব চিন্তা করবেন না আপনার জন্য আমি রান্না বান্না করে দেবো অন্ন ব্যঞ্জন তৈরি করে দেবো তখন গুরুদেব একটা কথা বলেছে কৃষ্ণ শুনতে পেয়েছে তোরা হলি গোয়ালিনীর জাতি গোয়ালিনীর জাতি তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি আমার ক্ষতি তোদের হাতে আমি খাবো না আমায় দে আমি রান্না করে নেব রান্না করে নেব কৃষ্ণ মনে মনে ভাবছে গুরুদেব এতদিনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালে গোবিন্দ পাবার জন্য আজ তোমায় প্রমাণ দেব তুমি কোথায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছ খুঁজে বেড়াচ্ছ ঘরে ঘরে যদি ডাকার মতো কেউ ডাকিতে পারে ডাকিতে পারে সে তো গোবিন্দের কৃপা পায় কৃপা পায় শুনবেন শুনবেন মন দিয়ে শুনবেন মোবাইলে ছবি নয় ছবিটা বড় কথা নয় শোনাটা বড় কথা সবাই লক্ষ্য করুন যশোমতী কি করেছে গুরুদেবকে চাল ডাল সবজি দিয়েছে আমার দিকে তাকান গুরুদেব অন্ন ব্যঞ্জন ভালো করে শুনবেন সবাই অন্ন ব্যঞ্জন তৈরি করে দেখবেন যারা ভক্ত মানুষ হয় যারা প্রসাদ ভোজি হয় তারা দেখবেন আপনারা অন্ন সেবা করবার আগে জনার্দন বা মধুসূদন বলে কপালে ঠেকায় তারপর সেবা করে এই জন্য আমি আপনাদের বলবো যেখানে প্রসাদ সেবা হয় সেখানে ভক্তের পাশে প্রসাদ সেবা করবেন বৈষ্ণবের পাশে প্রসাদ সেবা করবেন কেন বলুন তো ওনারা সেবা করবার সময় কেমনভাবে সেবা করছেন উনি আপনি দর্শন করলে ওনার মতো আপনিও কিছুটা করবেন ভক্তের পাশে কীর্তন শুনবেন কেন না ভক্ত কীর্তন শুনতে শুনতে আপনি চোখের জলে ভেসে হরিবল বলবে আপনি পাশে বসলে আপনারা একটু প্রেম জাগবে কেন ভক্তের পরস নিতে হয় ওই জন্য ভক্তের পাশে বসলে কীর্তন শুনতে সোজা হয় অভক্তের পাশে বসলে কীর্তনের মনটা আপনার নষ্ট হয়ে যায় ওই জন্য যারা ভক্ত তাদের পাশে কীর্তন শুনবেন ভক্তি ভরে চোখের জলে ভেসে যখন কীর্তন শুনবে আপনার চোখেও মনে হবে এক ফোঁটা জল আসুক গোবিন্দের প্রতি একটু প্রেম জাগুক লক্ষ্য করুন যশোমতী যখনই আহা যখনই জনার্দন বলে গুরুদেব সেবা করতে বসেছে অমনি অন্নের মধ্যে ছোট্ট গোপাল হামাগুড়ি দিতে দিতে অন্নের মধ্যে মুখ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে এ যশোদে এ দেখ 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 তোর গোপাল আমার সব অন্নগুলো এটো করে দিল গো আমি ভগবানকে নিবেদন করতে গেলাম এই দেখ সব যশোমতী ছুটে এলো গোপালকে জিজ্ঞেস করলো তুই অন্নগুলো এঁটো করলি কেন গোপাল তখন কেঁদে কেঁদে বলে মা গো ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকি হরিব মনো মনো আমায় ডাকি তবে কি আমি প্রসাদ সেবন সেবা না করে থাকতে পারি ভক্ত যদি ভক্ত যদি ভক্ত যদি প্রসাদ নিবেদন করার সময় আমায় ডাকে আমি কি না এসে থাকতে পারি আমি কি না এসে থাকতে পারি ও আমায় ডাকলো কেন ডাকলো কেন ও যদি না ডাকতো তবে আমি আসতাম না মা যশোদা বললো তোকে ডেকেছিল ডাকাচ্ছি মজা তোকে দাঁড়া মা যশোদা গোবিন্দকে তুলে নিয়ে এইদিকে তুলে তুলে নিয়ে গোবিন্দকে তুলে নিয়ে এক কানে ধরে ডান গালে এক থাপ্পড় আর বাঁ গালে এক থাপ্পড় কৃষ্ণকে যখন ডান গালে এক থাপ্পড় মেরেছে কৃষ্ণ তখন হাও মাও করে কাঁদছে কিন্তু বাঁ গালে যখন থাপ্পড় মেরেছে কৃষ্ণ তখন হাহা করে হাসছে এখানে তত্ত্ব বেরোবে ডান গালে চর মারল তখন কৃষ্ণ হা কাঁদলো কেন বাঁ গালে চর মারল তখন কৃষ্ণ হাসলো কেন ডান গালে চর মেরেছে কৃষ্ণ মনে মনে ভাবছে মাগো তুমি লোকের কাছে বলে বেড়াও
আমি নাকি তোমার সাত নয় পাঁচ নয় একটিমাত্র গোপাল তুমি আমার জন্য ননি তৈরি করার সময় নিজের বসন অঞ্চলটা টুকরো করে কেটে নবনি ছেঁকে নিয়ে আবার আঙুল দিয়ে নেড়ে নেড়ে দেখো পাছে যদি নবনি মোটা হয়ে যায় এই তোমার ভালোবাসা তুমি আমায় মারলে লোকের কাছে বলে বলে বেড়াও আমি নাকি তোমার একটিমাত্র গোপাল এই তোমার ভালোবাসা ভগবান কাঁদে আর মা গালে চর মেললে ভগবান হাসছে কেন ভগবান হাসছে এই জন্যে তুমি তো আমায় চিনতেই পারো নি আমি কে তুমি যদি চিনতে পারতে তাহলে কি তুমি আমায় মারতে পারতে একবার কাঁদছে একবার হাসছে যশোমতী কি করলো কানে ধরে গোপালকে নিয়ে গেল বাড়ির ভেতরে বলছে অগ গুরুদেব বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা আমার গোপাল আর তোমার কাছে আসবে না সবাই লক্ষ্য করুন বাড়ির ভেতরে ঢুকিয়ে জানলার মধ্যে দড়ি দিয়ে গোপালকে যখন বাঁধতে গেছে বাঁধতে বাঁধতে যখন গিঁট দিতে যাবে তখন ফাঁস দিতে যাবে তখন দু আঙ্গুল কম পড়ে যাচ্ছে প্রশ্ন হবে তিন আঙ্গুল কম পড়লো না চার আঙ্গুল কম পড়লো না দু আঙ্গুল কম পড়লো কেন ভগবানকে যখন বাঁধছিল যশোমতীর দুটো জিনিসের অভাব ছিল একটি প্রেম একটি ভক্তি ভগবান মনে মনে ভাবছে কেউ তো আমায় এমনি এমনি বাঁধতে পারে না যদি প্রেমের দড়িতে যদি ভক্তি ডরে আমায় কেউ না বাঁধিতে পারে আমি তার কাছে বাধায় ধরা দি না ভগবান মায়েরা বাঁধতে যাচ্ছে বাঁধা যখন হলো না আচ্ছা ছেলের পাল্লাই পড়লুম বাপু এই বলে যশোমতী কি করলো দরজাটা বন্ধ করে যে না শেকল দিয়ে দিয়েছে গুরুদেব বন্দি করে লাগলাম আমার কাঁচা সোনা আমার গোপাল তোমার কাছে আর আসবে না এই দেখো তোমাকে চাল ডাল দিলাম তুমি এবার রান্না করে সেবা করো কোনো অসুবিধা নেই গুরুদেব অন্নমণি কী করেছে না রান্না করে অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন শ্রীমধুসূদন বলে আবার কপালে ঠেকাতে গেছে কোথা থেকে গোপাল এসে আবার অন্নে মুখ দিয়ে দিয়েছে যশোমতী রান্নাশালে আছে আর গুরুদেব চিৎকার করে বলছে এ যশোরে দেখ 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 তুই বললি বন্দির করে রাখলাম কাঁচা সোনা আর তোর গোপাল আর আসবে না এই দেখ আবার এসেছে যশোমতী রান্নাশাল থেকে বলছে গুরুদেব ও আমার গোপাল নয় ও পাড়ার কেউ বটে ভালো করে দেখো গুরুদেব বলছে ভালো করে তুই একবার দেখে যা তুই তো ভেতর থেকে বলছিস বাইরে দেখে যা যশোমতী যখন বাইরে এলো দেখছে যে গোপালকে ঘরের ভেতরে বেঁধে রেখেছিল দরজায় শেকল দিয়েছিলাম দরজা যেমন কার তেমন লাগানো আছে কিন্তু গোপাল বসে বসে অন্ন খাচ্ছে অন্ন খাচ্ছে গুরুদেব কেঁদে কেঁদে বলে যশোদারে এতদিন ঘর সংসার ত্যাগ করে ভগবানকে পাবার জন্যে বনে জঙ্গলে গেল কিন্তু গোবিন্দ দর্শনে পেলাম না আজকে তোর সংসারে এসে আমার ভাগ্য কত ভালো একবার দরজা খুলে দেখা এই না দশমতী দরজা খুলে চেকছে হঠাৎ গুরুদেব বললো এই আমি কি দেখলাম এই যে ঘরে গোপাল বাইরে গোপাল ঘরে গোপাল বাইরে ওই দেখো ঘরে গোপাল বাইরে গোপাল বড় ভালো গোপাল ঘরে গোপাল বাইরে মনির বড় ভালো গোপাল ঘটে গোপালে বাইরে বলছে গোপের ছেলে গোচারণে কোনো দোষ নেই মা গোয়ালার ছেলে গরু চড়াবে কোনো দোষ নেই তোমার ছেলের আয়ু বাড়বে তোমার ছেলেকে তুমি গোষ্ঠে পাঠিয়ে দাও কোনো অসুবিধা নেই মা যশোদা বলো তুই যখন বলছিস তখন তোকে আমি সাজিয়ে দিচ্ছি আমার গোপালকে মায়েরা কিছু মনে করবেন না আপনার ছোটো ছোটো বাচ্চা আপনার বাড়িতে আছে কি না যেটা বলবেন হ্যাঁ না তো বাচ্চা ছেলের কপালে আপনারা কী দিন এ পাড়া থেকে ওপাড়া বাচ্চাকে নিয়ে যান আপনার মনে ভয় হয় না কেউ নজর দিয়ে দেবে নজর দিয়ে সারানোর জন্য আপনারা কী দেন কপালের মধ্যে কী দিন গোবরে ফোঁটা দেন কাজলে ফোঁটা দেন
যশোমতী তার গোপালকে একটা ফোঁটা দিত, সেই ফোঁটাটা আপনারা দেবেন, যদি দেন আপনার ছেলে কোনো বিপদ হবে না। যশোমতীর গোপালকে প্রত্যেক দিন কিন্তু যশোমতী ওইটা দিত, কি হরিচন্দনের মৃত্তিকা। আপনারা প্রশ্ন করবেন হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে, তুলসী তোলার কাঁচামাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে গোপালের কপালে দিলে গোপালের কোনো বিপদ হয় না। তাই মা যশোদা কী করতো, প্রত্যেক দিন গোপালের কপালে হরিচন্দনের মৃত্তিকা দিত। আপনাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, আপনার তুলসী তোলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। সবাই লক্ষ্য করুন, যশোমতী কী করছে, ও মায়েরা গোপালকে সাজাচ্ছে কীভাবে, ও গো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে। মা যশোদা জিজ্ঞেস করছে, হ্যাঁ রেশিদাম, তোরা বারবার প্রত্যেক দিন গোপালকে নিয়ে যাবার চেষ্টা করিস কেন, একদিন অন্তত আমার কোলে থাকতে যে, প্রতিদিন তো যাই, আজকে দিনটা দে। সঙ্গে সঙ্গে শ্রীরাম বলছে, মা তুমি কিছু চিন্তা করো, তোমার গোপালকে না নিয়ে গেলে আমাদের গোষ্ঠে যাওয়াই হবে না, এদিকে তাকাবেন মায়েরা। আচ্ছা শ্রীরাম কেন নিয়ে যাস, বলে বাবা তোমার ছেলেকে নিয়ে যাওয়া একটা আনন্দ আলাদা আছে। বলে কেন, ওগো মা, শ্রীরাম কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম কহিছে যশোদা বলছে, মা তোমাকে মনের কথা বলতে পারি কিন্তু যেন বলাই দাদা শোনে না, বলাই দাদা শোনে না, বলাই দাদার বারণ আছে, যা বলবি বলবি, মনের কথা কিন্তু বলবি না, বললে খারাপ হয়ে যাবে কিন্তু। যশোমতী বলছে, কোনো চিন্তা নেই তুই বল, আমি কাউকে বলবো না। বলছে শোনো, তোমার গোপাল কি করে, শীতল তরুর ছায়াতে গা, শীতল তরুর ছায়াতে বসি, শীতল তরুর ছায়াতে বসি, কি বললি ভালো করে বল, বসিয়া শীতল তরুর ছায়, বসিয়া তরুর শীতল ছায়, নাম নেই নাম নেই, তারে আমরা চিনি না, তারে আমরা চিনি না, তারে আমরা চিনি না, তারে আমরা চিনি না, তারে আমরা জানি 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 না, তারে আমরা চিনি না। এই দেখুন যশোমতী বলছে, কে আসে বলতো ভালো করে, বলছে একজন আসে কে যেন চারটা মাথা, কিরকম আসে, বলছে শোনো মা, এই দেখো হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। বুঝতে পারলাম না, চারটা মাথা কার, ব্রহ্মার, হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখ মন্ত্র পড়ি, হংসে রয়ো পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি, চতুর্মুখে করিব বর্ণ, চতুর্মুখে করিব বর্ণ, যে চতুর্মুখের করিব বর্ণ, চতুর্মুখে করিব বর্ণ। আরে ও তো ব্রহ্মা চারটে মাথা, ওরে বাবা তোমার ছেলে চরণ তলে সে লম্বা হয়ে পড়ে, একবারে কিরকম সোনার লাঠির মতো, মায়েরা ব্রহ্মার গায়ের রং তো কাঁচা সোনার মতো, যখন দণ্ডবত করে লম্বা করে প্রণাম করে যাও, মনে হয় সোনার একটা লাঠি পড়ে আছে। তোমার ছেলেকে কি করে, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, দণ্ডবত করে মা, আমার ছেলেকে, হ্যাঁ হ্যাঁ তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা, তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা, তোমার চরণের গোপা, তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা, তোমার গোপালের চরণে তলে দণ্ডবত করে মা। আর কি বলে, আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, মায়েরা ক্ষমা করো কেন বলে বলুন তো, ওই যে ব্রহ্মা কি করেছিল, নবলক্ষ ধনু চুরি করেছিল গোবিন্দের, আজকে কেঁদে কেঁদে বলছে আমায় ক্ষমা করো হে, ক্ষমা করো হে, তুমি পিতা আমি পুত্র 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 ক্ষমা করো হে। এই যে আমার মাঝে মাঝে হাসি পায় শ্রীরাম বলছে, যশোমতী বলছে কিসের হাসি পায়, তোমার গোপালের বিয়ে হলো না আর তোমার গোপালকে বলছে ক্ষমা করো, তুমি পিতা আমি পুত্র, তোমার গোপাল বাবা কি করে হলো, বলছে তুই তো জানিস না আমার গোপাল হলো জগতের পিতা জগতের বাবা, এই জন্যে বলছে। আর কে আসে বলতো, ও মা আর একজন আসে সারের উপরে চেপে, ও মা দেখতে যেন কেমন এত বড় বড় চুল, আমাদের দেখে মনে হয় কি জানো, ওর ঘরে মা নাই মা, ঘরে মা নাই মা, ঘরে মা নাই মা,
চুলি বেঁধে দেয় না ঘরে মা নাই মা, ওরে চুলি বেঁধে দেয় না ঘরে মা নাই মা, ওরে চুলি বেঁধে দেয় না ঘরে মা নাই মা, ওরে চুলি বেঁধে দেয় না ঘরে মা নাই মা। তুই ভুল শুনছিস, ও হলো কে জানিস, বাবা ভোলানাথ, বারো জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব। হ্যাঁ, চুল বাঁধে না ওর, এত বড় বড় চুল, জট পেকে গেছে, তাই নাকি? তারপরে একজন আসে মা, ওকে দেখে আগে আমাদের ভয় লাগতো, এখন ভয় লাগে না। দশটা হাত নিয়ে আসে তোমার গোপালকে কোলে বসিয়ে, দশ করে নবনি খাওয়ায়। হ্যাঁ, আগে আমরা দেখতাম খুব ভয় লাগতো, এখন আমাদেরও ডাকে, আমরা কাছে যাই। ওই জন্য আমরা একটা নতুন নাম রেখেছি, নাম রেখেছি অভয়া। বলুন তো, আপনার একজন হাত তুলে বলুন তো, অভয়া নাম কোন দেবীর? মা দুর্গার, অভয়া নয়? ওই নাম রেখেছি অভয়া, নাম রেখেছি অভয়া, নাম রেখেছি অভয়া, নাম রেখেছি অভয়া, ভয় দূরে যাই বলে 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 নাম রেখেছি অভয়া। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা এবার এক কাজ করো। বলে কি? আমাকে তুমি বিদায় দিয়ে দাও। মা কি করছে দেখুন, মায়ের কোল থেকে গোপালকে যখন ছাড়ছে, গোপালকে ছাড়তে পারছে না, কি করছে মায়েরা? আঁচলটাকে ধরে ধরে বারবার টানছে। আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে। দেখবেন, মা যদি ছেলের কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে, ছেলে কোনো বিপদ হয় না। তাই মা কি করছে, এই দেখুন, বারবার আঁচলটা ধরছে আর আ আ আ দন্তাঘাত করছে। আঁচল ধরিয়া হাতে ফিরে সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে দশ বারো, দশ বারো খাই ফুল ধ্বনি। আঁচল ধরিয়া হাতে ফিরে সদাই সাথে সাথে, দণ্ডে দণ্ডে দশ বারো, দশ বারো খাই। আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, মা যশোদা যেমন কাঁদছে গোপালের জন্যে, গোপালকে ছাড়বে না। এ জগতে সংসারে বহু মা কাঁদছে সন্তানের কাছে খাবার পাচ্ছে না বলে। আস্তে, যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, কমিটি বারবার আপনাদের চাপ দিচ্ছে, আপনারা ভিড়ের মধ্যে আছেন তবু শুনে নেবেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। যারা মা হয়েছেন, শাস্ত্র বলছে জন্মের কষ্ট জানে মাই আর মরণের কষ্ট জানে গাই। এদিকে এদিকে, জন্মের কষ্ট জানে কে? মাই। আর মরণের কষ্ট জানে গাই। গাই মানে গাভী নয়, গাই মানে শরীর। মৃত্যুর যে কি কষ্ট একমাত্র শরীর জানে, যখন যার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী যেদিন মারা যাবে আর রাস্তার ভিখারি যেদিন মারা যাবে, দুজনের কষ্ট কিন্তু এক। একজন আইসিউতে ভর্তি হয়ে থাকবে, একজন রাস্তায় পড়ে থাকবে, জায়গাগুলো আলাদা, কিন্তু মৃত্যুর কষ্ট দুজনের এক। মরণের কষ্ট জানে গাই আর জন্মের কষ্ট জানে মাই। একজন বড় পরিবারের মেয়ে, সে হসপিটালে নার্সিংহোমে ভর্তি আছে, সেও বাচ্চা জন্ম দেবার সময় যে যন্ত্রণা বোধ করবে, একজন পথের কাঙালিনী সে যদি বাচ্চাকে জন্ম দেয় একই যন্ত্রণা ভোগ করবে, যন্ত্রণাতে কারো কম বেশি নেই। এই জন্য জন্মের কষ্ট জানে মাই আর মরণের কষ্ট জানে গাই। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই, জেনে নিন মায়েরা। বাবা বয়সে বড় হতে পারে, কিন্তু মা কর্তব্যে অনেক বড়। বাবা বয়সে বড় হতে পারে, মা কর্তব্যে অনেক বড়। কেন বলুন তো? একটা বাচ্চা রাস্তায় খেলা করছে, তার বাবা কাজ থেকে ফিরছে এক মাস পর, ছোট্ট ছেলে ধুলোবালি মেখে ছুটে যাচ্ছে, বাপি 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 বাপি, কোলে নাও কোলে নাও। বাবা কি বলছে? আহ, কি ধুলোবালি মেখেছিস, চল 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 বাড়ি, চল বাড়ি চল বাড়ি চল। বাবা কোলে চাপালো না কেন? ধুলোবালি মাখা শরীরে যদি আমার জামাটা ময়লা হয়ে যায়, আঙুলে ধরে নিয়ে গেল, মা তাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তারপর বাচ্চা বাবা বাবা বাচ্চাকে বলে দিল। এই জন্য মায়ের দায়িত্ব কিন্তু বাবার চাইতে অনেক বেশি। বলুন তো মায়েরা, নতুন কাপড় পরে খেতে বসছেন, আপনার ছেলে যদি দৌড়ে গিয়ে আপনার কোলে ঝাঁপিয়ে পড়ে, আপনি তখন কাপড়ের দিকে তাকাবেন না, নিজে না খেয়ে বাচ্চার মুখে তুলে দেবেন? এরই নাম হচ্ছে মা। এই জন্য আমি আগেই বললাম, পৃথিবীতে মাকে যে সম্মান করতে জানে না, বাবাকে যে সম্মান করতে জানে না, কৃষ্ণ ভজন করে কোনো লাভ নাই। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা এই জগতে তিন রকমের গুরু আছে, প্রথম গুরু পিতা মাতা, যার থেকে জন্ম পেলি,
সে যদি কেঁদে কেঁদে বেড়ায়, তুই যদি কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ নাই, যদি বাবা মাকে তুই কাঁদিয়ে বেড়াস। তা যারা কীর্তন শুনতেছেন আপনাদের কাছে নিবেদন রইল, কৃষ্ণ বলে কাঁদবেন কিন্তু বাবার জন্য কিছু করবেন না, তা বললে তো হবে না। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, যে এখানে বসে আছেন, বাচ্চা যখন ছোট থাকে বাবা যখন কোলে করে রাস্তা নিয়ে নিয়ে যায়, বাচ্চা বারবার বাবাকে প্রশ্ন করে, বাবা ওটা কি? পাখি। ওটা পাখি রে। বাবা ওটা কি? ওটা গাভী। বাবা ওটা কি? ছাগল। বাবা ওটা কি? পুতুল। বাবা ওটা কি? ওটা বৃদ্ধ লোক। বারবার প্রশ্ন করছে বাবাকে বাচ্চা। বাবা হাজার কাজের সত্ত্বেও বাচ্চাকে উত্তর দিচ্ছে। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, বাবা যখন বয়স হয়ে যাচ্ছে, ঘরে বসে আছে, চোখে ভালো দেখতে পাচ্ছে না, ছেলে যখন যুবক হয়েছে, তার বন্ধুরা যখন বাড়িতে আসছে, বাবা যদি একবার জিজ্ঞেস করে, হ্যাঁ রে খোকা কে এসেছিল রে, তখন ছেলে কি বলে? তোমার তো জিজ্ঞেস করার কি দরকার আছে? তুমি খাচ্ছ আর বসে আছো, কে এলো না এলো তোমার কি? তুই তখন হাজারবার আমাকে প্রশ্ন করেছিলি, আমি তো বিরক্ত হই নাই, তুই বিরক্ত হচ্ছিস কেন বাবা? হ্যাঁ, ভালোবাসা নিম্নগামী, ভালোবাসা ঊর্ধ্বগামী নয়। আপনি দেখে নেবেন, ভালোবাসা ঊর্ধ্বগামী নয়, ভালোবাসা নিম্নগামী। আপনি আপনার বাবাকে ভালোবাসছেন, আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনার ছেলে বা তার ছেলেকে ভালোবাসছে, ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। বৃদ্ধ বাড়ির বোঝা হয়ে যায়, বৃদ্ধা বাড়ির বোঝা হয়ে যায়। আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করবো একটাই, যদি আজকে মনে করেন রক্তের গরমে অহংকারে যৌবনত্ব প্রাপ্ত পেয়ে যদি মনে মনে ভাবেন যে আমি আজকে এই দিনটা আমার চিরকাল চলবে, তা নয়। বল বুদ্ধি ভরসা চল্লিশেই ভরসা। যখন আপনার ছেলে বড় হবে তখন আপনাকে কাঁদাতে কাঁদাতে ঘর থেকে টেনে নিয়ে যাবে, সেদিন বুঝবে যে মা হওয়ার কত জ্বালা আছে। যত সব গোঠ বাজনা, যত সব গোঠ বাজনা, যত বল বীরে মদে ঘুরনি তো নয়ন যুগল, 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 পাগে নট পটি শিরে গো, পাগে নট পটি শিরে, মদে ঘুরনি তো নয়ন যুগল, কোঠের বাজনা বেজে উঠিল, কোঠের বাজনা বেজে উঠিল, কোঠের বাজনা বেজে উঠিল, কোঠের বাজনা বেজে উঠিল, কোঠে যাবার সময় হলো, কোঠির বাজনা বেজে উঠি, ওই দেখ কোথে যাবার সময় হলো, কোঠির বাজনা বেজে উঠি, কোঠির যাবার সময় হলো, কোঠির বাজনা বেজে উঠি, কোঠির যাবার সময় হলো, কোঠির বাজনা বেজে উঠি, কোঠির বাজনা বেজে উঠি, ভজলে হরি কা নাম রে বন্দে। আসলে এনারা বৃন্দাবন থেকে এসছেন, তো এনারা কিন্তু খুব ভালো হিন্দি ভজন বলতে পারে, আমরা তো শুনে শুনে বলি, তাই ভুল হলে ক্ষমা করবেন হাত তুলে। ভজলে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়ে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা, ভজলে হরি কা বজলে হরি কা নাম রে বন্দে আখির মে পস্তায়েগা, মুঠ্ঠি করকে আই হে জগ মে, মুঠ্ঠি খোল কর যায়েগা, মুঠ্ঠি করকে আই হে জগ মে, মুঠ্ঠি খোল কর যায়েগা, মুঠ্ঠি করকে
जाएगा मुट्ठी कर के आई हे जग में मुट्ठी कर कर जाएगा भजले होरे का नाम रे बंदे आखि में बसताए उलखनी भजले होरे का